হ্যালো এভরি আই হোপ এভরিওয়ান ইজ ভেরি ভেরি ওয়েল অ্যান্ড আজকে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে যাব তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যায় স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কম্পিউটারটাকে শাটডাউন থেকে অন করার পরের র্যামের ইউজেসটা তো আমরা এখন দেখবো যে আমাদের কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশনস রান করার কারণে বা বিভিন্ন টাস্ক পারফর্ম করার কারণে যে কি ধরনের র্যামের ইউজেসটা হইতেছে তো আশা করি বুঝতেই পারতেছেন যে আমরা পুরো ভিডিওটি কী নিয়ে আজকে আলোচনা করব। মেনলি আমরা র্যামের বাইং গাইড নিয়ে আলোচনা করব তো আমরা এখন দেখবো যে কিছু টাস্ক স্টার্ট করার পরে আমাদের কম্পিউটার র্যামের কি ইউজেসটা হয়েছে তো সেটার জন্য আপনাকে যাইতে হবে টাস্ক ম্যানেজারে জাস্ট টাস্ক বারে রাইট ক্লিক করলে টাস্ক ম্যানেজারে চলে যাবেন এবং টাস্ক ম্যানেজার থেকে পারফরমেন্স অপশনটাতে ক্লিক করলে পারফরমেন্স অপশনটাতে ক্লিক করলে সেখান থেকে আপনি হচ্ছে মেমোরিতে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে আপনি আপনার মেমোরি ইউজেসটা দেখতে পারবেন তো দেখেন আমার কম্পিউটারটা অন করার পরে যতটুকু র্যাম ইউজেস ছিল তার থেকে বেশি র্যাম ইউজ হইতেছে এখন যখন কিনা আমি একটু টাস্ক পারফর্ম করলাম যেমন হচ্ছে আমি এখন স্ক্রিন রেকর্ডার ইউজ চালাচ্ছি তারপর হচ্ছে একটা নোট অ্যাপ্লিকেশন চালাচ্ছি যে হচ্ছে নর্মালি স্ক্রিপ্ট ইউনিংয়ের জন্য আমি ইউজ করি তো এই দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করার কারণে দেখেন আমার হচ্ছে র্যাম ইউজেসটা হচ্ছে ফোর হইতেছে তো এই টা তো হচ্ছে খেয়াল রাখবেন আমি যখন হচ্ছে ক্রোম স্টার্ট করব ক্রোমটাকে রান করব তখন দেখবেন যে আর কি কি কতটুকু র্যামের চেঞ্জ হয় তো মেইনলি আমরা হচ্ছে ডেইলি যে সকল টাস্কগুলো করে থাকি সেটা দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো তো নরমালি আমরা ক্রোম ইউজ করি তো আমি একটু ক্রোমটাকে রান করি দেখেন তো ক্রোমটাকে রান করার কারণে সাথে সাথে দেখেন আমার কিন্তু 4.9 হয়ে গেছে যেটা কিনা 4.5 পয়েন্ট ফাইভ চলে যাচ্ছে 4.9 5 এর মধ্যে চলে যাচ্ছে তো সেখান থেকে যদি আমি ইউটিউবটাকে রান করি সেখান থেকে যদি আমি ইউটিউবটাকে ওপেন করি তাহলে দেখবেন যে আরও কতখানি বাড়তেছে তো দেখেন ফাইভ পয়েন্ট ওয়ান হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আমি একটা কাজ করি আমি আমার চ্যানেলে চলে যাই চ্যানেলের আমার চ্যানেলে যাওয়ার পরে দেখবেন আমি হচ্ছে এখান থেকে ব্রাউজ করতেছি কয়েকটা ভিডিও অন করি কয়েকটা ভিডিও অন বলতে হচ্ছে আমি জাস্ট ট্যাবগুলোকে ওপেন করি তো ট্যাবগুলোকে ওপেন করলে আপনি দেখবেন যে টাস্ক ম্যানেজারে দেখেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট এরকম হচ্ছে তাই না তো এরপরেও আমি আরেকটা জিনিস রান করে দেখাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও কোডটাকে যদি আমি রান করি একই সাথে তাহলে আপনি র্যামের ইউজেসটা কতখানি দেখতে পাবেন দেখেন ভিজুয়াল স্টুডিও রান করার সাথে সাথে হচ্ছে আমার র্যামের ইউজেস কোথায় চলে গেছে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ওয়ানের কাছাকাছি তো বুঝতেই পারতেছেন যে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন আপনার র্যাম তত বেশি ইউজেস হবে ইট মিন্স মাল্টিটাস্কিংয়ের জন্য র্যামটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের আসলে কতটুকু র্যাম প্রয়োজন সেটা নিয়ে একটু কথা বলি যে আমরা যদি ডেইলি টাস্কগুলা পারফর্ম করি যেমন হচ্ছে ক্রোম ইউজ করি ইউটিউব ইউজ করি বিভিন্ন ব্রাউজিং ট্রাউজিং বা ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমার তেমন একটা র্যামের প্রয়োজন হয় না এইট জিবি ইজ মোর দ্যান আপনি হচ্ছে এতটুকু দিয়ে কাজ করতে পারবেন বাট এর থেকে বেশি কিছু যদি করেন সাপোজ আপনি হচ্ছে ভিডিও এডিটিং করবেন তো ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে ভারী ভারী অ্যাপ্লিকেশন আপনাকে রান করতে হবে দ্যাটস হয় আপনাকে কি করতে হবে এইট জিবি র্যাম দিয়ে নাও হইতে পারে বা এইট জিবি র্যাম দিয়ে হচ্ছে আপনি মাল্টিটাস্ক করতে পারবেন না একই সাথে একটা অ্যাপ্লিকেশনের সর্বোচ্চ দুইটা অ্যাপ্লিকেশন চালাইতে পারবেন বাট আগের দিনের মতো চার জিবি র্যাম এনাফ না বিকজ অফ আপনি মাত্রই দেখতে পাইছেন যে চার জিবি র্যাম যদি থাকতো আমার মোস্ট অফ দ্য র্যাম তো আমার উইন্ডোজ নিয়ে নেয় বাট আমি যদি তারপরে আরেকটা অ্যাপ্লিকেশন রান করি তখন হচ্ছে চার জিবি র্যামের বেশি হচ্ছে সে কনজিউম করা শুরু করে দেয় তো চার জিবি র্যামের কারণে তো চার জিবি র্যাম থাকার কারণে আপনার কম্পিউটারে হচ্ছে ল্যাগ করবে এবং ক্র্যাশ করতে পারে এইটা এড়ানোর জন্য আমরা সাজেস্ট করব যে আপনি এইট জিবি র্যাম ইউজ করেন তো মিনিমাম এইট জিবি র্যাম এখনকার মোটামুটি সব ধরনের ল্যাপটপে বা কম্পিউটারের মানুষজন ইউজ করে থাকে তো এইট জিবি হচ্ছে মোর দ্যান অ্যানাফ বাট এর থেকে বেশি যদি টাস্ক আপনি এর থেকে হাই টাস্ক যদি আপনি পারফর্ম করেন যেমন হচ্ছে ভিডিও এডিটিং তারপর হচ্ছে আপনি হচ্ছে হাই লেভেলের কোডিং করলেন এই টাইপের জিনিসগুলো করলে তারপর হচ্ছে গ্রাফিক্সের কাজগুলো করলেন এগুলো করলে হচ্ছে আপনাকে আমার মনে হয় যে সিক্সটিন জিবি র্যাম নেওয়া উচিত আসলে এই ভিডিওটা আপনার কতটুকু র্যাম প্রয়োজন সেটা নিয়ে না এই ভিডিওটা হচ্ছে আলটিমেট র্যাম বাইং গাইড নিয়ে যে আপনি র্যাম কিনতে গেলে কি কী দিকগুলো খেয়াল রাখতে হবে সেটার উপর বেসিস করে আমরা হচ্ছে ভিডিওটা বানাচ্ছি সো এই ভিডিওটাকে মেইনলি আমরা দুইটা পার্টে ভাগ করছি একটা হচ্ছে আপনার যদি এক্সিস্টিং কম্পিউটার থাকে অলরেডি আর যদি নতুন কম্পিউটার বিল্ড করতে চান তো নতুন কম্পিউটার বিল্ড নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব আপাতত আপাতত হচ্ছে আমি মনে করে নিলাম যে আপনার একটা কম্পিউটার আছে তো সেই ক্ষেত্রে আপনার কি হইতে পারে যে র্যাম আপগ্রেড করতে পারেন আপনি আপনি যদি আপনার কম্পিউটার র্যাম আপগ্রেড করতে চান তাহলে প্রথমেই আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন বা কনফিগারেশন আপনার জানতে হবে তো কনফিগারেশনগুলোর মধ্যে কি কি জানতে হবে আপনার হচ্ছে র্যামের টাইপ কী ধরনের র্যাম সাপোর্ট করে র্যামের ফ্রিকোয়েন্সি র্যামের ক্লক স্পিড এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে তো সেইটা জানার জন্য হচ্ছে চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আপনি সিমিলারলি আগের মতোই হচ্ছে টাস্কবার থেকে টাস্ক ম্যানেজার টাস্কবার থেকে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারটাকে ওপেন করবেন ওপেন করলে হচ্ছে পারফরমেন্স সেকশনে চলে যাবেন সেইখান থেকে মেমোরিতে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসে সকল ইনফরমেশন দেখতে পাবেন মিন র্যাম সম্পর্কে সকল ইনফরমেশন দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন আমার ল্যাপটপের র্যামের যে কনফিগারেশনটা সেটার স্পিড হচ্ছে যে স্পিডটা দেখাচ্ছে এখানে স্পিড হচ্ছে চব্বিশশো মেগাহার্জ এটা হচ্ছে কত স্পিডে আপনার র্যামটা কাজ করবে সেইটা স্লট ইউজ হচ্ছে আচ্ছা আমার হচ্ছে দুইটা স্লট আছে আমার ল্যাপটপে তো এই স্লট নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি তো আমার স্লটে দুইটা স্লটে দুইটা র্যাম লাগানো আছে ফর্ম ফ্যাক্টর হচ্ছে এস ও এম এই জিনিসটা এই ফর্ম খুবই জরুরি এবং আপনাকে জানতে হবে ক্লক ল্যাটেন্সি তো ক্লক ল্যাটেন্সিটা জানার জন্য আপনাকে কি করতে হবে আপনি এইখান থেকে টাস্ক ম্যানেজার থেকে সেটা দেখতে পাবেন না তো সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে সিপিউ জ্যাড নামক আমরা অনেকেই এটার সাথে পরিচিত কারণ অনেকেই মোবাইল ফোন এটা ইউজ করে থাকি তো চলুন এটা কিভাবে নামানো যায় আমরা একটু দেখে আসি জাস্ট আপনি ক্রোমে যাবেন ক্রোম থেকে সিপিউ জ্যাড নামে সার্চ দিবেন সিপিউ জ্যাড লিখে সার্চ দিলে চলে আসবে জাস্ট এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাবেন তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই ওয়েবসাইট থেকে উইন্ডোজ এক্স সিক্সটি ফোর জন্য নামাবো আই মিন সিক্সটি ফোর বিট কম্পিউটারের জন্য তো আপনি এই ওয়েবসাইটে এসে জাস্ট সেট আপ ইংলিশে ক্লিক করলে এখান থেকে আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন তো নর্মালি ডাউনলোড করে ফেলবো আমরা এটাকে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে খুবই ছোটো একটা অ্যাপ্লিকেশন এবং জাস্ট ইনস্টল করে দিলেই আমার ইনস্টল হয়ে যাবে জাস্ট এটার মধ্যে ক্লিক করলে ইনস্টলটা হয়ে যাবে দেখছেন ইনস্টল হয়ে যাচ্ছে তো আমরা আমাদের কম্পিউটার এটা ইনস্টল করে ফেলছি অলরেডি এখান থেকে এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিব নেক্সট নেক্সট করে দিলেই দ্যাট সিট হয়ে যাবে ফাইনালি আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে অলরেডি তো অ্যাপ্লিকেশনটা রান করলে আপনি হচ্ছে মেমোরি অপশনে চলে যাবেন এই যে মেমোরি সেকশনটাতে চলে যাবেন মেমোরি সেকশনে গেলে দেখবেন যে এখানে আপনার মেমরি টাইপ দেখাবে সো আমরা আগেই বলছি মেমোরি টাইপ জানা খুবই জরুরি বিকজ অফ আমাদের মেমরি অনেক ধরনের মেমোরি এক্সিস্ট করে এখন ডিডিআর টু ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ পর্যন্ত ডিডিআর ফাইভের যে কানেক্টরটা আছে সেখানে অনেকগুলো পিন থাকে এবং ডিডিআ ফোরের ক্ষেত্রে একটু কম থাকে ডিডিআর থ্রির ক্ষেত্রে তারও কম থাকে এগুলো হচ্ছে স্পিডের উপর বেস করে বা টেকনোলজির উপর বেস করে হচ্ছে আপনার র্যামগুলো বানানো হয় এবং টাইপটাকে ডিসাইড করা হয়েছে ডিডিআর টু ডিডিআর থ্রি ডিডিআর ফোর বর্তমানে ডিডিআর টু হচ্ছে বাজারে খুব কম চলে বললেই চলে কারণ আগের দিনে হচ্ছে ল্যাপটপগুলোতে ডিডিআর টু কম্পিউটারগুলোতে ডিডিআর টু র্যাম ইউজ করতো এখন আর কেউ ডিডিআর টু ইউজ করে না নর্মালি এখন মোটামুটি ডিডিআর থ্রি থেকে শুরু হয় ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ পর্যন্ত চলে সো আমরা ডিডিআর ফাইভ নিয়ে পরে কথা বলবো এই টাইপগুলো নিয়ে তো আপনি হচ্ছে আপাতত আপনার কম্পিউটারের র্যামের টাইপটা জানতে হবে যেমন আমার কম্পিউটার র্যামের টাইপ হচ্ছে ডিডিআর ফোর টাইপ এবং এটা হচ্ছে টোটাল হচ্ছে সিক্সটিন গিগাবাইটস এটাকে এখান থেকে দেখতে পাবেন এবং ডি র্যাম ফ্রিকোয়েন্সিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখাচ্ছে এগারোশো সাতানব্বই মেগাহার্চ এইটা হচ্ছে আমার র্যামের কোর ফ্রিকোয়েন্সি নর্মালি ডিডি ফোর র্যামগুলো হচ্ছে তার ডাবল ফ্রিকোয়েন্সিতে কাজ করে কোর ফ্রিকোয়েন্সি ডাবল ফ্রিকোয়েন্সিতে তো যেটা হচ্ছে আপনারা দেখে আসছেন আমার টাস্ক ম্যানেজার থেকে চব্বিশশো মেগাহার্জ আমরা অনেক কম্পিউটারে দেখেছি যে র্যামের স্পিডটা এক্সেক্টলি চব্বিশশো ছাব্বিশশো বা বত্রিশশো না হয়ে কারো কারো ক্ষেত্রে উনতর উনত্রিশশো এরকম সামথিং দেখায় তো এক্স্যাক্ট ম্যাচ যদি আপনি খুঁজে না পান র্যামের স্পিডটা তাহলে আপনি যেটা করবেন কাছাকাছি স্পিডের যে র্যামগুলো আছে সেগুলো ইউজ করবেন যেমন আপনার যদি কম্পিউটারের র্যামের স্পিড হয় উনত্রিশশো মেগাহার্স তাহলে হচ্ছে আপনি বত্রিশশো মেগাহার্স যেটা ইউজ করবেন আপনার র্যামের স্পিড যদি হয় পঁচিশশো মেঘাহার্স তাহলে অভিয়াসলি আপনি ছাব্বিশ মেগার্স একটা ইউজ করবেন কম ইউজ করবেন না এরপর হচ্ছে আপনাকে দেখতে হবে ক্লক ল্যাটেন্সি সিএল এই যে এই জায়গাটাতে সিএল এই সিএল মানে হচ্ছে ক্লক ল্যাটেন্সি সিএল এর পরিমাণটা নর্মালি যত কম হয় তত বেশি স্পিড আমরা মনে করি বা তত ভালো মনে করি ক্লক ল্যাটেন্সি যত কম তো ওইটা নিয়ে আমরা ডিপে যাচ্ছি না যে ক্লক সি কি বাট আপনি হচ্ছে এখান থেকে দেখে নেবেন যে আপনার ক্লক লাইটেন্সি কত আমার এখানে দেখেন সব সতেরো সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে সতেরো পর্যন্ত যায় তার নিচেই থাকে নর্মালি তো এই সতেরো আপনার হচ্ছে এই ক্লক ল্যাটেন্সিটা হচ্ছে র্যাম থেকে দেখে নিতে হবে র্যামের গায়ে কনফিগারেশনটা লেখা থাকে যে কত মেগাহার্স কোন টাইপের র্যাম এবং হচ্ছে কত সিএল এটার বা আপনি যেখান থেকে কিনবেন সেখানে এই ইনফরমেশনগুলো জেনে নিতে হবে আপনাকে আচ্ছা এমনটা কখনই হবে না যে আপনি বেশি স্পিডওয়ালা র্যাম আপনার ডিভাইসে ইউজ করলে বেশি স্পিড পাবেন বিকজ অফ স্পিডটা মেগাহার্সটা হচ্ছে আপনার ডিভাইসের মাদারবোর্ড থেকে করা থাকে যেমন আমার চব্বিশ মেগার্জের র্যাম সাপোর্ট করে আমি যদি এখানে ছাব্বিশশো মেগাহার্জ বা বত্রিশশো মেগাহার্জের র্যাম লাগিয়ে দিই তাহলে এমনটা কখনই হবে না যে আমার কম্পিউটার বেশি স্পিডে চলবে তো আমার কম্পিউটারের মাদারবোর্ডটা যেটা করবে যে বত্রিশশো মেগাহার্জের র্যামটাকে ডাউনগ্রেড করে চব্বিশশো মেগাহার্জে তখন রান করবে তো এক্ষেত্রে তেমন একটা লাভ হল না যে আমি বত্রিশশো মেগাহার্জ লাগাইলে আমার বেশি স্পিড পাবো সেক্ষেত্রে আপনাকে কনসিয়াস থাকতে হবে আর আরেকটা জিনিস নিয়ে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে র্যামের স্লট তো র্যামের স্লট কয়টা সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যেমন হচ্ছে আপনি টাস্ক ম্যানেজার থেকে জানতে পারেন আমি দেখাইছি যে আমার র্যামের স্লট হচ্ছে দুইটা তো সেক্ষেত্রে র্যাম যদি আপগ্রেড করেন আপনার যদি আগে র্যামের স্লটে একটা র্যাম থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে র্যামের স্লট দুইটাকে আপনি ফিল আপ করবেন ধরেন আপনি হচ্ছে এইট জিবি র্যামে আপগ্রেড করবেন চার জিবি থেকে তো চার জিবি থেকে যখন আপনি এইট জিবিতে আপগ্রেড করবেন তখন হচ্ছে আপনি চার জিবি চার জিবি দুইটা নেবেন একটা স্টিক কখনই নেবেন না একটা স্টিক নিলে সেখানে হচ্ছে আপনি স্পিডের ঘাটতি দেখবেন সেখানে একটি স্পিড কম পাবেন তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি যে আপনি যদি এইট জিবিতে আপগ্রেড করেন তাহলে চার জিবি চার জিবি দুইটা লাগাবেন আর যদি সিক্সটিন জিবিতে আপগ্রেড করেন তাহলে হচ্ছে আট জিবি আট জিবি দুইটা লাগাবেন এক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন যে আপনার র্যামেরি স্পিডটা আগে থেকে একটু বেটার পাবেন আপনি আর মেইন ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে র্যামের আগে লাগানো যে র্যামের ম্যাগাহার্জটা ছিল সেম ম্যাগাহার্জের র্যাম আপনি লাগাবেন যেটা আমি বারবার বলতেছি ধরেন আপনি হচ্ছে চব্বিশশো মেগাহার্জের একটা র্যাম আট জিবি লাগাইলেন একটা স্লট হচ্ছে বত্রিশশো মেগাহার্জের একটা আট জিবি র্যাম লাগাইলেন আট জিবি স্টিক লাগাইলেন তো যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এখনকার র্যাম তো মোটামুটি ডাইনামিক কন্ট্রোল থাকে সো ওইটা হচ্ছে অটোমেটিকলি বত্রিশশোকে চব্বিশশোতে নিয়ে আসবে কিন্তু কখনো কখনো আমরা কোনো কম্পিউটারে দিতে পাইছি যে ডিসপ্লেতে প্রবলেম করে যে দুইটা ফ্রিকোয়েন্সির র্যাম ইউজ করলে দুইটা ফ্রিকোয়েন্সির র্যাম দুইটা স্লটে ইউজ করলে হচ্ছে ডিসপ্লে ইস্যু হয় তো ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি চব্বিশশো মেঘার লাগান তাহলে সবগুলো চব্বিশশো লাগাবেন আর যদি বত্রিশ শতে লাগান তাহলে সবগুলো বত্রিশ শতে লাগাবেন এখন আমরা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে চলে যাব যে আপনি যদি একটা নতুন পিসি মেক করতে চান তাহলে ডিডিআর টু দিয়ে কোনো কম্পিউটার বিল্ড করতে আমরা বলবো না বিকজ অফ এটা খুবই খুবই ওল্ড সো এটা নিয়ে যদি বাজেট টাইট থাকে তাহলে আপনারা ডিডিআর থ্রি দিয়ে দেবেন আর যদি বাজেট একটু হায়ার থাকে তাহলে ডিডিআর ফোর ডিডিআর ফাইভ বর্তমানে তো অনেকেই ডিডিআর ফোর দিয়ে কম্পিউটার বিল্ড করতেছে বাট ডিডিআর ফাইভ ইজ বেটার এছাড়া ডিডিআর ফাইভ রেম দিয়ে একটা পিসি বিল্ড করতে গেলে মোটামুটি এখন তো এক লাখের কাছাকাছি চলে যায় অনেক বিশাল একটা বাজেট মানে একটা এন্ট্রি লেভেলের কম্পিউটার বানানোর জন্য আপনাকে একটু অনেক টাকাই খরচ করতে হবে তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি ডিডিওর ফোর র্যাম দিয়ে হচ্ছে আপনি একটা পিসি বিল্ড করেন সো ডিডিআর ফোর দিয়ে যে পিসি বিল করলে যে কোনো মাদারবোর্ড ইউজ করতে পারবেন এমনটা না ডিডিআর ফোর সাপোর্টেড এমন মাদারবোর্ড আপনাকে কিনতে হবে আর মোটামুটি এখন নতুন যতগুলো প্রসেসর আসতেছে সবগুলো প্রসেসারেই মোটামুটি ডিডিআর ফোর সাপোর্ট করে সো সেটা নিয়ে প্রসেসর নিয়ে আমাদের তেমন একটা কনফিউশন নাই র্যামের ক্ষেত্রে বাট মাদারবোর্ডের ক্ষেত্রে আপনাকে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে যে এই মাদারবোর্ডটা কি ডিডিআর ফোর সাপোর্টেড কিনা এবং কত মেগাহার্জের র্যাম সাপোর্ট করে এখানে কিন্তু একটা জিনিস দিয়েই হবে না যে র্যামের মেগাহার্জ বেশি হলে আপনার স্পিড বেশি পাবেন র্যামের ম্যাগাহার্জ বেশির সাথে সাথে আপনার মাদারবোর্ড বেশি মেগাহার্জের র্যাম সাপোর্টেড হইতে হবে এছাড়াও সিপিও আপনি যে সিপিও মিনস হচ্ছে প্রসেসর প্রসেসরটা হচ্ছে বত্রিশশো ম্যাগাহার্জ সাপোর্ট করতে হবে তো এই ওভারঅল বিষয়গুলো জেনে বুঝে তারপর হচ্ছে আপনি র্যামটাকে নেওয়ার ডিসাইড এখন হচ্ছে মেইন ফোকাস আমাদের বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো আমাদের সাথে আমাদের সাথে চিটিং অনেক বেশি হয় ডুপ্লিকেট র্যাম আমরা বাজারে খুব বেশি দেখতে পাই তো এইটার ক্ষেত্রে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে আপনাকে ডিডিআর টু এর কথা আমরা বাদে দিলাম এখন আর মার্কেটে ডিডিআর টু র্যাম আসে না সো ডিডিআর টু দিয়ে বিল্ড করার কখনোই চিন্তা মাথায় আনবেন না এখন তো আমার মনে হচ্ছে যে বাজারে ডিডিআর থ্রি নিয়ে অনেকটা সন্দেহ তো যেগুলো বাজারে আছে সেখান থেকে হচ্ছে আপনাকে বেছে বেছে নিতে হবে যদি DDR3 থ্রি দিয়ে র্যাম DDR3 র্যাম দিয়ে হচ্ছে আপনি একটা পিসি বিল্ড করেন তাহলে যাতে র্যামটা রিফার্বিশ না হয় রিফার্লিশড র্যামের ক্ষেত্রে যেটা হয় আপনাকে কিন্তু সেকেন্ড হ্যান্ড র্যাম যে দিয়ে দিচ্ছে এরকমটা না সেটা হচ্ছে একটা র্যাম নষ্ট হয়ে গেছে সেই র্যামটাকে আবার ঠিক করে আপনাকে দিতেছে যদিও র্যাম ঠিক করা যায় না আমরা জানি বাট বাংলাদেশের টেকনিশিয়ানরা অনেক অনেক অ্যাডভান্স হয়েছে এখন তারা হচ্ছে র্যাম পর্যন্ত ঠিক করে ফেলতে পারে সো র্যামকে তারা হচ্ছে রিপেয়ার করে তারপর হচ্ছে আবার মার্কেটে সল্ড আউট করে এই ক্ষেত্রে আপনাকে খুব খুব বেশি কনসিয়াস থাকতে হবে এই ধরনের রিফার বিসড র্যাম ইউজ করলে কিন্তু আপনার কম্পিউটারের প্রচুর প্রচুর ক্ষতি হইতে পারে স্ক্রিনের প্রবলেম হইতে পারে আপনার হচ্ছে স্পিড ভালো পাবেন না অনেক অনেক প্রবলেম হবে সো রিফার র্যাম থেকে দূরে থাকবেন যদি আপনার বাজেট একবারে টাইট থাকে তাহলে আপনি যেটা করবেন সেকেন্ড হ্যান্ড অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ব্র্যান্ডেড র্যামটা নেবেন আর নামি দামি ব্র্যান্ডের র্যাম নেওয়া বেশি প্রেফার করি যেমন হচ্ছে স্যামসাং হাইনিক্স তারপর হচ্ছে এডাটা আছে কর্সিয়ার আছে এই সকল ব্র্যান্ডেড র্যামগুলো নেওয়ার জন্য আমি বেশি সাজেস্ট করি বিকজ অফ এদের উপর আমার একটা ট্রাস্ট আমাদের একটা ট্রাস্ট আছে যে এরা ভালো মানের র্যাম বানায় বাট আপনার যদি বাজেট কম থাকে আরও অন্য অন্য কম নামি দামি ব্র্যান্ডের কাছে যাইতে পারেন আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে র্যাম কেনার জন্য বা যে কোনো কম্পিউটার পার্টস কেনার জন্য সেটা হচ্ছে warranty. ওয়ারেন্টি নিয়ে অনেক কাহিনী হয় আমাদের ওয়ারেন্টি এক এক কোম্পানি এক এক ধরনের পলিসি ক্রিয়েট করে থাকে মেনলি এক এক ধরনের ইম্পোর্টার এক এক ধরনের যেহেতু আমাদের দেশে র্যাম বা এই ধরনের পার্টসগুলা তৈরি হয় না ইম্পোর্ট করে আনা হয় সো এক এক ধরনের ইম্পোর্টার এক এক ধরনের হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রোভাইড করে যেটা হচ্ছে আপনি যে ডিটেল সব থেকে এই কোম্পানিগুলো কিনবেন সেখানে অবশ্যই ভালো করে জেনে নেবেন যে ওয়ারেন্টিটা আসলে কীরকম তো ওয়ারেন্টির অনেক ধরনের টাইপ হয় যেমন হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় লাইফ টাইম ওয়ারেন্টি হয় এগুলো নিয়ে আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করে দেখবেন যে ওয়ারেন্টির মিনিংটা কি আসলে কোন ওয়ারেন্টির মিনিং কীরকম হয় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কীরকম হয় বা আপনার হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি কাকে বলে যদি শর্ট করে একটু এক্সপ্লেন করি লাইফ টাইম ওয়ারেন্টি হচ্ছে এরকম যে আপনার একটা প্রোডাক্ট যতদিন মার্কেটে থাকবে তারা যতদিন উৎপাদন করবে ততদিন পর্যন্ত আপনাকে রিপ্লেস করে দিবে তারা তো সেই ক্ষেত্রে একটু কনসিয়াস থাকতে হবে এমন কোনো প্রোডাক্ট কিনবেন না যেটা হচ্ছে আরও দুই বছর আগে তৈরি হয়ে গেছে সামনের বছর হয়তো এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু মাত্র এক বছর হয়ে যাবে তো এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আর আপনি যে রিটেল শপ থেকে কিনতেছেন তারা কি ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করতেছে ওয়ারেন্টি নিয়ে সেই বিষয়টা ভালো করে জেনে নেবেন তো এইটা ছিল আমাদের আজকের আলটিমেট একটা র্যাম বাইং গাইড তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম